এই যে লিভার মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়। এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টের হাড়ের শক্তি বৃদ্ধিতে পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন তিন বেলা খাই, হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না। তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না। ভিটামিন সি ভিটামিন ই, তো ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আরবিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে। আমরা দেখছি আমার দাদি আমার দাদা আমার নানু আমার মা বিনে পয়সায় মানুষদেরকে প্রতিদিন এই পুদিনা পাতা থানকুদি পাতা তুলসী পাতা 10টা রোগের ওষুধ একবার একটা প্যাকেট করে তুমি এটা মধু দিয়ে খেয়ে নিবা তোমার রোগ ভালো হয়ে যাবে। এই সর্দি কাশি ঠান্ডা বাসক পাতা তুলসী পাতা আর আদা গোলমরিচ লবঙ্গ 4টা জিনিস দিয়া একটু আদা দিয়া ফ্রি দিয়া দিত, বাবা তুমি এটা খাও তোমার ঠান্ডা সর্দি কাশিটা আজকেই ভালো হয়ে যাবে। কি হচ্ছে তোমার, আমার দাঁতে ব্যথা হইছে, মুখ দিয়া সব রোগ হয়েছিল, দাঁতের ব্যথা, তুমি নিম কচি নিম পাতা চিবাবা প্রতিদিন 2-3 বার করে, তুমি প্রতিদিন 2-3 বার করে একদম কচি লাল আমের পাতাটা প্রতিদিন 3-4 বার করে 3-4টা চাবাবা, তুমি প্রতিদিন কচি পেয়ারা পাতা চাবাবা তোমার দাঁতের গোড়া শক্ত হবে, তুমি একটু ফিটকিরি দেবা দাঁতের গোড়ায় তোমার দাঁতের গোড়া শক্ত হবে, একদম যদি তুমি না আসারে বয়স্ক লোকের জন্য একটু কর্পূর দিবা, এরপরও যদি না আসারে তাহলে একটু হীরার কষ পাউডার করে দাঁতের গোড়ায় দিয়ে দিবা, আলহামদুলিল্লাহ দাঁতের গোড়া পাথরের মতো হয়ে যাবে। এই যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা আজকে আবার ঘুরে ফিরে আসছে। আমি দেখছি গ্রামে আমার মা দাদি আমার নানি আমার সব হয়েছে একদমই সারে না, তখন কি করতো স্লাইন খাওয়াইতো, স্লাইনও যখন না ছাড়তো তখন সে ডাবের পানির ভিতরে একটু ফিটকিরি দিয়ে অল্প একটু ফিটকিরি দিয়ে ডাবের পানিটা খেতে দিয়ে দিত, অথবা পানির ভিতরে ফিটকিরি দিয়ে খেতে পারতো খেতে বলতো, এর ফলে আমাশা 100% ভালো হতো। এখন কি এমন কোনো ওষুধ আছে যে আমাশা ভালো হয়, আজকে ভালো হয় কালকে ক্ষতি হয়, ও আর তখন একেবারে সারা জীবনের জন্য আমাশা ভালো হয়ে যেত? অনেক লোকের অশ্ব ছিল পায়খানার সাথে রক্ত যায়, তারা আমার দাদির কাছে আসলে পরেই আমি দেখতাম সে বলতো যে তুমি পেঁপের কষ খাও, পেঁপে খাও, পেঁপে পাতা ভিজিয়ে সেই পানিটা খাও, এর ফলে তার অনেক রকম রোগ স্টোমাক প্রবলেমগুলো চলে যেত। পায়খানার সাথে রক্ত পড়া বন্ধ করার জন্য আগের দিনে নিম তৈল তুলা দিয়ে পায়খানার নালিতে দেওয়া হইতো এবং ওয়াটার ঢুস পদ্ধতি তারা ব্যবহার করত এবং ওয়াটার ডুস পদ্ধতি ব্যবহার করত, বেশি করে পানি খেত, অনেক বেশি বেশি করে তারা পেঁপে বেল এগুলো খেত। এখনও যদি বেল কেউ খায় তাহলে তার আমাশা চলে যায়, বেল কেউ খায় পাকা বেল যদি কেউ খায় তাহলে পরে তার ইয়ে চলে যায়, তার অশ্বগন্ধ অশ্ববগন্ধ ফিচ্ছুলা চলে যায়। অর্থাৎ এই